সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, ফিরুজা পাথর এর উপকারিতা কি? আসল ফিরুজা পাথর চেনার উপায়টা কি? ফিরুজা পাথর এত বেশি ব্যবহার করা হয় কেন? মানুষ এত বেশি ধর্মীয় দিক থেকে ফিরুজা পাথরকে মূল্যায়ন করে, ফিরুজা পাথরের কোনো সাইড এফেক্ট নেই কেন? আসল ফিরুজা দেখতে কেমন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো, এবং কয়েকটা কোয়ালিটির ফিরুজা পাথর আজকের ভিডিওতে দেখাবো, যাতে আপনারা আসল জিনিসটা চিনতে পারেন এবং যে কোনোখান থেকে ক্রয় করার ক্ষেত্রে সচেতন হতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, ফিরুজা পাথর একটি অলৌকিক পাথর। আমার হাতের এই যে আংটিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফিরুজা পাথর। আপনারা প্রায় ভিডিওতে দেখেন সবসময় আমার হাতে এই পাথরটি থাকে, এটি হচ্ছে ফিরুজা পাথর, এটি হচ্ছে ন্যাশাপুরি ফিরুজা। ফিরুজা পাথর হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা, হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা যখন বদরের যুদ্ধে যেতেন, তখন তিনারা শত্রুকে পরাস্ত করার জন্য বা গোপন শত্রুর থেকে রক্ষা পাওয়ার জন্য হাতের এই বাহুতে ফিরুজা পাথর ব্যবহার করতেন। অনেক ইসলামিক স্কলারগণ ফিরুজা পাথর ব্যবহার করেন এখনও। ফিরুজা পাথর অনেক নামি দামি তারকা ব্যক্তিবর্গরা ফিরুজা পাথর ব্যবহার করেন। ফিরুজা পাথর ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, হস্তরেখা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই, জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই, বা রাশি দেখে পড়ার কোনো নিয়ম নেই। ফিরুজা যে কোনো বর্ণ, গোত্র, ধর্মের মানুষ ব্যবহার করতে পারেন, যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারেন। ফিরুজা পাথর ব্যবহার করার ক্ষেত্রে যে আপনাকে রাশি যাচাই করতে হবে, আপনার জন্মকুণ্ডলী যাচাই করতে হবে, তা কিন্তু নয়। ফিরুজা একটি অলৌকিক রত্ন পাথর হিসাবে বলা হয়ে থাকে। ফিরুজা পাথর ব্যবহার করে আপনি কোনো ধরনের খারাপ কাজ, অন্যায় কাজ, নেশা বা মদ্যপান করতে পারবেন না। ফিরুজা পাথর ব্যবহার করলে গোপন শত্রুতা থেকে রক্ষা পাবেন। যত বড় গোপন শত্রু হোক, আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন আপনি হবেন না। অর্যাচিত কোনো ঝামেলার আপনি পড়বেন না ফিরুজা পাথর ব্যবহার করলে। ফিরুজা পাথর ব্যবহার করলে আপনার কর্মহীনতা যারা ভুগছেন, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে এই রত্নটি। যাদের উপস্থিত বুদ্ধি কম, কনভেন্সিভ পাওয়ার নেই, তাদের জন্য ফিরুজা পাথরটি অত্যন্ত কার্যকরী হবে। আপনি দেখবেন একজন বলিউডের নায়ক সালমান খান, তিনার হাতের ব্রেসলেটটি কিন্তু ফিরুজা পাথরের। তিনি দীর্ঘদিন যাবত এই ফিরুজা পাথরটি ব্যবহার করেন। এইরকম অসংখ্য মানুষ আছেন পৃথিবীতে যারা ফিরুজা পাথর ব্যবহার করে অনেক কিছু থেকে সেভ থেকেছেন। ফিরুজা পাথর ব্যবহার করলে ব্যবসা করতে গেলে আপনার কোনোভাবেই প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। আপনার যত বড় শত্রু হোক, আপনার সামনে এসে দেখবেন নত হয়ে যাবে এই ফিরুজা পাথর ব্যবহার করলে। ফিরুজা পাথর ব্যবহার করলে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। ফিরুজা পাথর ব্যবহার করলে প্রেম ভালোবাসার সম্পর্ক ভালো থাকবে। ফিরুজা পাথর ব্যবহারকারীর কখনোই কোনো ধরনের দুর্বিপাক, দুর্ঘটনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, বান বা চালানজনিত সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। ফিরুজা পাথর ব্যবহার করলে যারা ঋণের ঝামেলায় জড়িত থাকেন, কোনোভাবে ঋণ থেকে মুক্ত হতে পারেন না, তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে এই রত্নটি। যারা সঙ্গীত চর্চায় নিয়মিত সঙ্গীত চর্চা করেন, অভিনয়, গান বাজনা করেন, তারা ফিরুজা পাথর ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন। রোমান সাম্রাজ্যের মানুষেরা এখনও ইউরোপের অনেক দেশেই তাদের বিয়ের যে গহনা, যেমন আমাদের দেশের বিয়ের গহনা মূলত স্বর্ণের হয়ে থাকে, আর তাদের বিয়ের গহনাটা হচ্ছে ফিরুজা পাথরের চেইন। ফিরুজা পাথর দিয়ে তারা চেইন বানায়। এর একটি কারণ হচ্ছে ফিরুজা পাথরের চেইন থাকলে তাদের সম্পর্ক
দাম্পত্য জীবন তাদের ভালো থাকবে, কোনো ধরনের দুর্বিপাক ঘটনা তাদের ঘটবে না। ফিরুজা পাথরটি এবার আমি আপনাদেরকে দেখাবো, কারণ অনেকেই অভিযোগ করেন যে স্যার কোন পাথরটি আসল কোন পাথরটি নকল কিভাবে চিনব। অনেক জায়গায় অনেকে এই ফিরুজা পাথর কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন। এবার আমি সেই ফিরুজা পাথরটি আপনাদেরকে চিনাবো এবং দেখাবো, যাতে ফিরুজা পাথর পরে আপনারা প্রতারিত না হন। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন আমার হাতের, এটি হচ্ছে ইরানি নেশাপুরি ফিরুজা। এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি ইরানি নেশাপুরি ফিরুজা। ফিরুজার মধ্যে সবচেয়ে ভালো নেশাপুরি, এটা হচ্ছে নিচের অংশ, ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে নিচের অংশ, নিচে এইরকম থাকবে। এই নেশাপুরি ফিরুজাগুলো নিচের অংশ এরকম থাকবে, এটি হচ্ছে সম্পূর্ণ খনিজ পদার্থ রত্ন। এই যে দেখুন ভালো করে, আর যেটা আর্টিফিশিয়াল রত্ন এটা কিন্তু এতটা থাকবে না, আর্টিফিশিয়ালটা স্বচ্ছ থাকবে, গ্লেজ থাকবে, উজ্জ্বল থাকবে। এই যে দেখুন অরিজিনাল নেশাপুরি ফিরুজা, এটি 100% গ্যারান্টি সহকারে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে, যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করি। এবার আমি আরও একটি ফিরুজা দেখাবো, এই ফিরুজাটা হচ্ছে আফগানি ফিরুজা। এই যে ফিরুজাটা, এটাকে আফগানি ফিরুজা বলা হয়ে থাকে, এই ফিরুজাটা মূলত আফগানি ফিরুজা। আফগানি ফিরুজাটা একটু স্বর্ণ কালারের মতো হয়ে থাকবে উপরে, এটিও বি গ্রেডের ফিরুজা। এ গ্রেডের ফিরুজা হচ্ছে এগুলো নেশাপুরি ফিরুজা, আর এটা হচ্ছে আফগানি বি গ্রেডের ফিরুজা। এই যে এটা নিচের অংশ এরকম থাকবে, এই যে দেখুন এগুলোর নিচের অংশ এরকম থাকবে। যেখান থেকে ক্রয় করবেন এই জিনিসটি ভালো করে দেখে শুনে ক্রয় করবেন, তাহলে আপনাকে প্রতারিত হতে হবে না। এটি হচ্ছে ফিরুজা পাথরের ব্রেসলেট। অনেকেই ব্রেসলেট আকারে ফিরুজা পাথর পরতে চান, যারা হাতের এখানে ব্রেসলেট আকারে পরতে চান, এইভাবে ব্রেসলেট বানিয়ে চেইন দিয়ে আপনি ফিরুজা পাথর পরতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকেই বলেন যে আমাদেরকে একটি ব্রেসলেট বানিয়ে দেন বা লকেট বানিয়ে দেন, এইভাবে আপনারা চেইন দিয়ে পরতে পারবেন এই ফিরুজা পাথরটি। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি আরেকটি ফিরুজা দেখাই। এই যে ফিরুজাটি আছে এটি হচ্ছে ইন্ডিয়ান ফিরুজা, এটি টোটালি একবারে ল কোয়ালিটির ফিরুজা, এটি কোনো কার্যকরী কোনো ফিরুজা নয়, এটি অনেক কম দামি একটি ফিরুজা, কিন্তু এটিকে অনেকে আসল বলে আপনাদের কাছে বিক্রি করেন। অনেক তান্ত্রিক কবিরাজ বা কিছু কিছু জ্যোতিষী আছেন যারা নিজেদের আখের গোছানোর জন্য সস্তার প্রলোভন দেখিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো দেন। এই নকল ফিরুজাটা নিচে এই অংশ এরকম থাকবে, আপনারা দেখ ভালো করে লক্ষ্য করেন, নকল ফিরুজাটার নিচের অংশ এরকম থাকবেন। তাহলে দেখ কেনার সময় আপনি এই বিষয়টি যদি সতর্ক থাকেন, সচেতন থাকেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। কারণ প্রতারক শ্রেণীর ব্যবসায়ীরা অনলাইনের এই যুগে ফেসবুকে একটি পেজ খুলে বুস্ট করে আপনাদের কাছে বিজ্ঞাপন আকারে প্রচার করে, কিন্তু আসল নকল যাচাই করার সুবিধা থাকে না। কিন্তু একটি কথা আছে, প্রকৃতির একটি নিয়ম আছে, আপনি আজ যাকে ঠকাবেন কাল নয়তো পরশু আপনি নিজে কোনো না কোনোভাবেই ঠকে যাবেন। প্রকৃতির বিচার বড় নির্মম এবং সত্য। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে ফিরুজাটি, এটি হচ্ছে ইরানি নেশাপুরি ফিরুজা। নেশাপুরি ফিরুজা অত্যন্ত কার্যকরী, ইরানের বাদশাহ আয়াতুল্লাহ খমিনী সাহেবের হাতেও একটি ফিরুজা আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাতেও কিন্তু একটি ফিরুজা পাথর আছে। আপনারা ওনার হাতের ভিডিও বা দেখলে আপনারা দেখতে পারবেন, একটি হলুদ আকিক পাথর এবং একটি ফিরুজা আছে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা সুন্দরবন এবং এসে পরিবহনে নিতে পারবেন আমাদের কাছ থেকে, এবং আমাদের শোরুমে এসে সরাসরি এসে দেখেও আপনারা ক্রয় করতে পারবেন যে কোনো রত্নপাথর পাইকারি এবং খুচরা। যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা আমাদের থেকে নিয়ে থাকেন, অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে অনলাইনে বিক্রি করে থাকেন, আর প্রবাসী ভাইরা যেহেতু নিয়মিত আমাদের প্রতিষ্ঠান থেকে রত্নপাথর নেন, DHL বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া, ওমান, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, লন্ডন, সৌদি আরব, যে কোনো দেশেই, জার্মানি, ইটালি, এই DHL-এর হলুদ পলি প্যাকে পরে আপনারা ইন্টারন্যাশনালিভাবে বিশ্বের যে কোনো দেশ থেকে নিতে পারবেন। অনেক প্রবাসী ভাইয়েরা নিয়মিত আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল নিয়ে থাকেন দুবাই, সৌদি আরবে বা কাতার বা ওমানের বা লন্ডন, আমেরিকা, ফ্রান্সের অনেক লোক আমাদের কাছ থেকে নিয়ে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল যায়, আর বাংলাদেশের মধ্যে আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায়
আপনি সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে কোনো রত্ন পাথর যেখান থেকে আপনি ক্রয় করুন না কেন, সঠিক রত্নটি ক্রয় করবেন, কারণ আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি যদি নকল জিনিসটি কিনেন তাহলে আপনি প্রতারিত হবেন। এই নকলের বিক্রিটির হার বর্তমানে অনেক বেশি, যেহেতু মানুষ সঠিক জিনিসটা চিনে না, সাধারণ মানুষ, এর জন্য সাধারণ মানুষকে ধোঁকাবাজি করছেন এক শ্রেণীর প্রতারক ব্যবসায়ীরা। সবাই যে প্রতারক তা কিন্তু নয়, কিছু কিছু মুষ্টিমেয় প্রতারক ব্যবসায়ীদের জন্য অনেক মানুষ সন্দেহ করে যে আসল পাথরটি আমরা পাবো কি না। দেখুন, আমাদের প্রতিষ্ঠানে যে কোনো রত্ন পাথর আপনারা পাইকারি খুচরা নিতে পারবেন। আমাদের এখানে যে অসংখ্য পাথরগুলো আছে, অসংখ্য পাথর আছে, আপনারা চাইলে পাইকারি এবং খুচরা নিতে পারবেন। যে কোনো রত্ন পাথরের আংটি যদি আপনি নিতে চান, সরাসরি আংটি সহকারে নিতে চাইলে আপনারা আংটি সহকারেও নিতে পারবেন আমাদের কাছ থেকে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে তত্ত্বমূলক মনে হয়ে থাকে, ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেশনমূলক হয়ে থাকে, একটা মানুষকে সচেতন করার জন্য হলেও ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।